ঘুম যখন ধরিচ্ছ না? আচ্ছা ঠিক আছে রত্না, তুমি থাকো, হেমে না বেড়ে থেকে হাঁটাহাঁটি করে আসি। রুম্পা, ও রুম্পা, তুমি কি নিয়ে নাচছ? আমি এত ডাকিচ্ছি তাও কুমার রুম্পাও করে না, নিন দিকে আসলো নাকি? কি ব্যাপার বাকেট, তুমি কুমা এটি দ্বারা আসো, ঘুম আসনি আর হামাক ডাকিচ্ছ কিসক? আসলে রুম্পা, তোমাকে আমি একটা কথা কবার আসছি নু। তা সেই কথা তোমার এখনই কয়া লাগবি, বেনা কইনি, যাও এখন ঘুম আসো। রুম্পা, তুমি আমার সাথে ইনকা করিচ্ছ কিসক কও তো? আমাকে যতটা খারাপ মনে করিচ্ছ আমি ততটা খারাপ লই। আমি মাঝে মধ্যে তোমার সাথে না ইয়ের কি ফাজলেমি করি, সেটা যদি আবার তুমি মাইন্ডে লাও তাহলে বিষয়টা ক্যাঙ্কা হয়ে যায় না? তুমি কি এত এত আমাকে এলে শোনা বেড়াচ্ছ, কি খবর ফট করে কও। হসে কি, তোমাকে একটা কথা খবর আছি, আসলে কথা লয় একটা জিনিস দি বেড়াচ্ছি। একটা জিনিস দি বেড়াচ্ছ, কি জিনিস? কখন থেকে আমি এটি দাঁড়িয়ে আছি, এদিকে রত্ন আসার কোনো নামগন্ধই নাই, আর মশার কামড়ে আমার জীবনটা শেষ হয়ে গেল। হাই রে হাই, এত মশা এটি না, এঙ্গে করে দাঁড়িয়ে থাকা যাবার লয়, কয়েল জ্বলান লাগবি, তাহলে আর মশা কামড়াবের পাবার লয়। দেখি আমার জানের জান, পরাণের পরাণ, রত্না কেন ইশারা দিয়ে ডাক দেই, কু কু। হাই রে মা, এরে না কুদ্দুসের গলা, তার মানে কুদ্দুস চলে যাচ্ছে। আমার স্বামীও তো বেড়ে হাট পেয়ে গেল, এখন যদি দুইজনে দেখা হয়ে যায় তখন কি হবি? আমার রত্না শুনবার পেলই কি নাই পেল, কুটি কোনো সিগন্যালই কমা দিল না। কু কু, কি ব্যাপার এই রাতের বেলা এঁকে কাক ডাকিচ্ছে কৃষক? রুম্পা, তুমি এগুলো কি করছো, এই রাত্রিরে কাক ডাকবে কৃষক? আর কাক কি এঁকে করে ডাকে নাকি? আমার মনে হচ্ছে কোনো স্যাঁচড়া স্যাংরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর এঁকে বিটলেমি করিচ্ছে। বাকেট, এটি স্যাংরা প্যাংরা লয়, আমার মনে হচ্ছে এটি চোর, তাড়াতাড়ি যাও, চোর আছে গো, চোর আছে। তাই তো, চোরই তো মনে হচ্ছে, তুমি এটি থাকো রুম্পা, আমি যেয়ে দেখি তো চোরক ধরবার পায় নাকি। কি ব্যাপার, আমার স্বামী কুয়া চোর চোর কয়ে চিল্লেচ্ছে, চোর আছে নাকি? না, এই সময় তো চোর আসা কথা লয়। ক্যারে কুদ্দুস যেটি দাঁড়িয়ে আছে, তার মানে কুদ্দুস কি চোর মনে করলো নাকি? আমার স্বামী তো আর জানে না ওই কুদ্দুস যে আমার এক্স বয়ফ্রেন্ড, এখন আমি কি করবো, কেঙ্গে করে কুদ্দুসক বাঁচামো? এক হিসেবে ঠিকই আছে, কুদ্দুসক এতই কষি যে বাড়িতে আসো না আসো না তারপরও আসছে। ক্যারে এখন আমার বিয়ে হয়ে গেছে, আগে সম্পর্কে থুলে কি আর হবি, সেটা উনি বুঝবেরই চায় না। আমি যে এখন কি করবো, ওদিক যামো নাকি ঘরের মধ্যে বসে থাকবো? ভাই কথা নাই বাতরা নাই, আপনি ইনকে করে আমাকে মানলেন কৃষক, আমি তো কিছুই করিনি, আমাকে ছেড়ে দেন। মারমু না তাকে আদর করমু, তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে গেনু, তুই আমার শ্বশুর বাড়ির চুরি করবে রাচ্ছু? ভাই আমি চোর লই আর চুরি করবেরও আসিনি, আমাকে আপনি ছেড়ে দেন। সব চোরে তুরি লাগান একই ডায়লগ দেয়, আমি চুরি করিনি, আমাকে ছেড়ে দেন। আমার শ্বশুর বাড়ির তুই চুরি করবে রাচ্ছু, আজকে তো কেমন শিক্ষা দিমু, সারা জীবনেও ভুলবো না। না শোনেন তো, এদিকে আপনি ওই মানুষকে এত মারিচ্ছেন কৃষক? কি ব্যাপার রত্না, তুমি বেড়ে যাচ্ছ কৃষক? যাও ঘরত যাও, আগে চোরক সাইজ করি, তারপরে তোমার সাথে কথা হবি। কচ্ছি যে চোরক থেকে কি ভালো করে শুনছিলেন, উনি কি সত্যি সত্যি চোর নাকি অন্য কেউ? তোমার যে আরো কথা, চোরক হাতে নাতে ধরছি, আর চোরক জিজ্ঞেস করলে কোনোদিন কি স্বীকার হবি যে উনি চুরি করছে? চোর হোক আর অন্য কোনো মানুষ হোক, মানুষে কত মারা হয় না। রত্না, তোমাকে এটি আমি চোরের জন্য মায়া দেখাবার কইনি, যাও তাড়াতাড়ি ঘরত যাও। কুদ্দুসক মারাবেন আমার স্বামী কি করিচ্ছে, এটা আমি আর কি কমো, আমার কত কত কোন দায় নাই। এ হে দেখ তো, আমি না রুম্পাক শাড়ি দিবের গেছনু, এই চোরের জন্য কিছুই হলো না। কি ব্যাপার রত্না, তুমি কুমা এখনো ঘুম আসইনি, কি হয়েছে তোমার? না আসলে চোরের জন্য মনটা ক্যাম্বা ক্যাম্বা লাগিচ্ছে, আপনি জিসা জোরে কান সাপে থাপ্পড় মারলেন, ওই চোরক তো সেই লাগছে, ওই চোরক উঙ্কারে মারা আপনি ঠিক হয়নি। বাপরে, তোমার তো দেখিচ্ছি মানুষের প্রতিও জ্যাঙ্কা ভালোবাসা, চোরের প্রতিও সিংকেই ভালোবাসা। তা কি, চোরের একে মানুষ লয় আর ওই কি চুরি করছে, তাই যে আপনি উঙ্কারে মারলেন, আপনি কি দেখছেন চুরি করতে? বাবা, তোমার তো দেখিচ্ছি চোরের জন্য দরদ উতলে পড়িচ্ছে।
খালি সরকে ওটি অন্য কোনো মানুষও হলো আমার তার জন্য দরত উতলে উতলেই পড়লোহিনি। তোমার মাথা তার মার আসলে ছিঁড়ে গেছে, কি করছো না করছো হুঁশ পাচ্ছ না। ওটি যদি চোর না হয়ে অন্য কেউ হলো নি তাহলে কি মান্যহিনি, চোর দেখেই তো অক মারছি। শোনো রুম্পা, তুমি যতই কথা ঘুরো আমি কিন্তু সব কিছুই জেনে গেছি। সব কিছু জানা গেছে মানে কি জানছে? কুদ্দুস কি তাহলে সব কিছু কয়ে দিছে? আপনি মিশে কি করছেন, কি জানা গেছেন, তাই যে আমাকে গড়ে করছেন? আমি যে কি জেনে গেছি সেটা তুমি ঠিকই বুঝিচ্ছ, কিন্তু তোমার মন প্রকাশ করিচ্ছে না। আমার স্বামীকে আমি যতটা বোকা মনে করছিলাম ততটা বোকা লয়, ই তো দেখেছি আমার সে এক কাটি উপরে। কিসের টেনশনে তোমার ঘুম ধরিচ্ছে না, রাতের ঘুম উড়ে গেছে সেটা কি আমি বুঝি না মনে করছো? এটা কি হলো, বাকেটের মারের ভয়ে কুদ্দুস কি আমাদের সম্পর্কে কথা সব কিছুই কয়ে দিছে? সব কিছুই মনে হয় কয়ে দিছে, তা না হলে তো আমার স্বামী আমাকে ইঙ্গে করে কবার লয়। এখন আমি কি করবো আর আমার স্বামী কি কি কমো?